করি সকল ভালো আছেন। আপু আর কি, কিভাবে আপনি ক্লায়েন্টের সাথে কথা বলে কাজ এনি কাজটি কিভাবে কমপ্লিট করবেন, এবং ক্লায়েন্টের সাথে আমার কিভাবে কথা হয়েছে, এবং কি কি ক্লায়েন্ট কি কি দিয়েছে, আমি কি কি ইউজ করতেছি, সকল বিষয়ে আজকের ভিডিওতে থাকবে। ভিডিওটি অবশ্যই বড় হতে পারে, তবুও চেষ্টা করবেন ভিডিওটা ফুল দেখার জন্য। তো এই হচ্ছে ক্লায়েন্টের সাথে আমার কথা, ক্লায়েন্ট আমাকে কী কী দিয়েছে আমি দেখাবো, এবং আমি কীভাবে কাজটি কমপ্লিট করবো এটা আমি সম্পূর্ণ ভিডিওটি রেকর্ড করবো, এবং এই ক্লায়েন্টটি কীভাবে আমি তাকে সাবমিট করবো, ফাইল সাবমিট করবো, ক্লায়েন্ট কীভাবে আমাকে পেমেন্ট করবে, সব কিছুই আমি এক ভিডিওতে হয়তো দেখাতে পারবো না, তবুও চেষ্টা করবো আরেকটা ভিডিও করার জন্য। আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন। তো আমরা ফার্স্টে জবটা দেখি কী ধরনের জব ছিল। ক্লায়েন্টের একটা ফ্লায়ার ডিজাইন করার কথা ছিল, সেটা হচ্ছে যে ফ্লায়ার ডিজাইন জব, এটা হচ্ছে জব পোস্ট, তার ক্লায়েন্টের জব পোস্ট, যে প্রফেশনাল ট্রেনিং ফ্লায়ার তার দরকার, সে তার হচ্ছে একটি আই ক্যাচিং ফ্লায়ার দরকার, সে আমি এটা এটা বিট করা হয়েছিল। তো তারপরে কী হলো, তারপরে ক্লায়েন্ট আমাকে নক করলো, গ্রেট, আর ইউ অ্যাভেলেবেল টু দে টু গেট স্টার্টেড। তো অনেক কথাই বলা হয়েছিল এখানে, দেখা যাচ্ছে আমি ক্লায়েন্ট বলতেছিল যে আমাকে তার আমার কি সময় আছে কি না, আমি কিছু হ্যাঁ শিওর। তো এরপরে ক্লায়েন্ট আমাকে একটি লিঙ্ক দিয়েছিল, যে এই লিঙ্কটায় তার এই লিঙ্কটা হচ্ছে একটা স্যাম্পল আছে ফ্লায়ার, এই স্যাম্পলটা দিয়েছিল যে এই এই ধরনের একটা ডিজাইন তার প্রয়োজন। তো আমি বললাম ওকে শিওর করা যাবে, ঠিক আছে। তো এরপরে ক্লায়েন্ট আমাকে কিছু টেক্স দিল, যে টেক্স তার ডিজাইনে যে যে টেক্সগুলো থাকবে এই টেক্স থাকবে না, এর পরিবর্তে ডিজাইন ফর্মেটটা অর্থাৎ লেআউটটা এরকম হবে, তার সাথে কথা আমার, লেআউটটা এরকম হবে কিন্তু ডিজাইনটা, এই ডিজাইনের যে কন্টেন্ট, এই লেখা লেখাগুলো চেঞ্জ হবে। তো চেঞ্জের জন্য লেখাগুলো আমাকে সবই দিয়েছে, যে লেখাগুলো আমাকে দিয়েছিল সম্পূর্ণ ক্লায়েন্ট, যথেষ্ট পরিমাণে ভালো একটি ক্লায়েন্ট এই ক্লায়েন্টটা। তো এই সম্পূর্ণ লেখাগুলো আমাকে সে নিজের হাতে টাইপ করে তারপরে এখানে দিয়েছিল, যে আগে পড়া ছিল ক্লায়েন্টের না এরকম না, ক্লায়েন্টের সাথে অনেক আমার দীর্ঘ সময় কথা হয়েছিল। তো এরপরে আমি আমাকে আরেকটা লিঙ্ক দেয়, সেটা হচ্ছে যে এই লিঙ্কটা, এটার পরে আমাকে আরেকটা লিঙ্ক ক্লায়েন্ট এইটা দেয়, এখানে হচ্ছে একটা ফাইল দেয়, ফাইলের ভিতরে একটা আরেকটা স্যাম্পল আছে ফ্লায়ার। একটু ওয়েট করি, এরপরে এই লিঙ্কটা ডাউনলোড হচ্ছে। এরপরে ক্লায়েন্টের একটা ওয়েবসাইটের লিঙ্ক দেয় আমাকে, যে এইটা তার ওয়েবসাইট, এই ওয়েবসাইটে তার কিছু ইমেজ আছে, চাইলে ইউজ করতে পারবো, অথবা সে আমাকে কিছু ইমেজ দেয়, সম্পূর্ণ কন্টেন্ট সে দিয়ে দেয়, এই কন্টেন্টগুলো দিয়ে দেয়। ক্লায়েন্ট আপনাকে কন্টেন্ট দিয়ে দিবে, সবসময় জিজ্ঞেস করে নেবেন যে কী ধরনের ই হতে পারে, যাই আমি ইমেজের কথা বলছিলাম, যে ইমেজ হলো কালার, কালার সে আমাকে সে অনেকক্ষণ ধরে যাবৎ কন্টেন্ট লিখতেছিল, যে কন্টেন্ট আমাকে মেসেজগুলো, আমার মেসেজগুলো রিপ্লাই সে পরে দেয়, এই যে সে বলেছিল যে এই ধরনের লেআউট, আমি ইমেজটা এই দুইটা ফ্লায়ার দিয়ে দেখাই, সে তার একটা ফ্লায়ার দিয়েছিল, এটা হচ্ছে তার ওয়েবসাইট, ক্লায়েন্টের ওয়েবসাইট। আর সে আমাকে যেই লিঙ্কটা দিয়েছিল সেই লিঙ্কটির ভিতরে আরও একটি ফ্লায়ার ছিল, আমি একটু যাই, ক্লায়েন্ট আমাকে এই ফ্লায়ারটা আবার দেয়, এই ফ্লায়ারটা, এই যে এই ফ্লায়ারটা, তো এই ফ্লায়ারটা দুইটা স্যাম্পল ছিল, আমি দুটোটা ইমেজ তাকে দিই। দেওয়ার পরে যে বললাম যে হুইচ লেআউট, আপনি কোন ধরনের লেআউট আছে চাচ্ছেন, সে আমাকে বলল যে তার সেকেন্ড যে ইমেজটা, এই সেকেন্ড ইমেজটার যে লেআউটগুলো আছে, যে ইমেজটার লেআউট যেগুলো আছে, এই ধরনের ডিজাইনটা চাচ্ছে, এবং এই কালার, এই কালারটা থাকবে, এই কালারটা থাকবে। তো আর হচ্ছে যে আরেকটা কথা বলতে চাইছে, সে হচ্ছে যে চাচ্ছে যে এই যে পিঙ্ক কালারটা, যে পিঙ্ক কালারের যে কালারটা, এই কালারে কিছু কিছু আপনি চাইলে ইউজ করতে পারেন, সে আমাকে সম্পূর্ণ সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। যেহেতু এই মেসেজ অনেক ধরন, অনেক মেসেজ, আমি এত মেসেজ আপনাদের হয়তো ভিডিওতে পড়ে পড়ে শোনাতে পারবো না, আপনি চাইলে
স্কিপ করে দেখতে পারে মেসেজগুলো। আমি সম্পূর্ণ আমি জাস্ট আপনাদের বলে দিচ্ছি যে এইভাবে আমার সাথে তার কথা হয়। আমি তো আপনাদের লাইন টু লাইন শোনাতে পারছি না। তো যাই হোক, এরপরে হচ্ছে যে সে আমাকে এই কালারটা দেয় যে এই কালারটা আপনি ইউজ করবেন ডিজাইন। ইভেন সে আরও কিছু কালার কোড দেয়, ক্লায়েন্ট যথেষ্ট পরিমাণে ভালো, ক্লায়েন্ট কালার কোডও দেয়। আপনাকে একটু দেখাচ্ছি, সে এই যে কালার কোড, কিছু কিছু কালার কোড আমাকে দিলাম, বললো যে এই কালারগুলো সে ইউজ করার জন্য। ওকে ফাইন। এরপরে সে আমাকে অর্ডার দেওয়ার জন্য অর্ডার দেয়, এই যে মাইলস্টোন, আপনাকে জানেন যে আপনি মাইলস্টোন দেয়, তো সে একটা মাইলস্টোনে সে আমাকে সম্পূর্ণ পেড করে দেয়। তো অর্ডার দেওয়ার পর আমি থ্যাংক ইউ বলি, ওকে আমি কাজ শুরু করে দিই, স্টার্ট করে দিই, ইমেজ করে দিই। ইমেজ, ও আরেকটা জিনিস হচ্ছে ইমেজ, আমি তাকে বলি যে ইমেজের কথা, যে ইমেজের জন্য সে আমাকে এই এই যে ইমেজগুলো, এই ইমেজগুলো দেয়। এবং সে বলেছিল আপনার ইচ্ছা মতন আমি চাইলে ইমেজ ইউজ করতে পারো, তবে তার ওয়েবসাইট, তার ওয়েবসাইটে যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো দিয়ে আমি চাইলে ইউজ করতে পারি। এরপরে আমি তাকে ডিজাইন দেই, ডিজাইনটা করে দিই এক রাতেই, যদিও এটা হচ্ছে 9 তারিখের প্রজেক্ট। আমি যদি আপনাদের রেকর্ড করে আজকে দেখাচ্ছি যে এটা হচ্ছে 9 তারিখের প্রজেক্ট, এই ডিজাইনটা আমি কমপ্লিট করি। তো আমি এই ডিজাইনটা কীভাবে করি আজকে দেখাবো। একটু যাই আমি লিস্টে রয়েছে। তো ফার্স্টে আপনি একটা কাজ পাওয়ার পরে এটা কীভাবে করবে, কি মানে ক্লায়েন্টে কী কী ডকুমেন্ট দিল এবং কী কী টেক্সট দিল, সব কিছু নিয়ে কীভাবে ক্লায়েন্ট কাজটা স্টার্ট করবে, এই ফর্ম্যাট আপনাদের আমি দেখাচ্ছি। তো ফার্স্টে আপনার যেহেতু এটা ফ্লায়ার ডিজাইন প্রিন্ট করবে, ক্লায়েন্ট বলে দিয়েছিল অবশ্যই প্রিন্ট করার জন্য, সিএমআইকে কালারটা চয়েস করবো এবং A4 সাইজ প্রিন্ট, A4 সাইজ ইঞ্চি। আমরা জানি ফ্লায়ার করতে পারি, অনেকেই করতে পারি, অনেকেই আসেন হয়তো যে ভিডিওটা দেখতেছেন ফ্লায়ার করতে পারে। তারপরও আমি দেখাচ্ছি যে আপনাদের যারা দেখছেন তার থেকে অনেক স্টুডেন্ট আছে যারা কিনা এখনও শুরু করেনি, তাদের জন্য আমি এই ভিডিওটা মেক করতেছি। তো আমি ফার্স্টে ক্লায়েন্ট কী কী রিকোয়ারমেন্ট দিল তা আমি নিয়ে আসি, ফার্স্টে আমাকে এই ইমেজটা দেয়, ইমেজটা আমি নিয়ে আসি, সব কিছু আপনার আর্টবোর্ডে নিয়ে আসবে। এরপরে হচ্ছে আমাকে ইমেজটা দেয়, আমি ইমেজটা নিয়ে আসি, ইমেজটা নিয়ে আসলাম। কীভাবে একটি ফ্লায়ার ডিজাইন করতে পারেন সুন্দরভাবে এবং ক্লায়েন্টকে কীভাবে এটা খুশি করে দিতে পারেন। অনেকে দেখা যায় যে যে অনেক ডিজাইন দেয়, ক্লায়েন্ট খুশি হয় না, আসলে বলে যে না আমার ভালো হয়নি, যেহেতু যদিও ক্লায়েন্ট আপনাকে বলে দিয়েছে এই ফর্মেটে হবে, এই ব্ল্যাক যে লেআউটগুলো এই ফর্মেটে হবে, কিন্তু তারপর আপনি মাঝে মধ্যে যে ক্লায়েন্ট হুবহু যে কপি করতে হয় তাও না, আপনি চাইলে কিছু লেআউট চেঞ্জ করে, কিছু যদিও ডিজাইনার আপনি একটু চেঞ্জ করে আপনি দিতে পারেন, সেক্ষেত্রে ক্লায়েন্ট খুশি হয় যে না হুবহু কপি হয়নি। এরপরে আমাকে ক্লায়েন্ট ইমেজ, ইমেজ ইমেজের জন্য আমি ক্লায়েন্টের দেওয়া ইমেজ ইমেজটা যে ইমেজগুলো আমার দরকার সেই ইমেজগুলো আমি নিয়ে আসছি, যদি পরবর্তীতে লাগে নিয়ে আসবেন সমস্যা নেই, আমার ইমেজটা দরকার। সো আমি আমার হয়ে গেছে অবশ্য কমপ্লিট, অ্যালাইন করে দিলাম প্রত্যেকটা জিনিস অ্যালাইন। ওকে সিলেক্ট করবেন, শিফট ধরে অ্যালাইন করে দেবেন। ওকে নাইস, এখন আমার ইমেজ, ইমেজ লাগবে না, ইমেজ টাইম বসাই দিই এখানে,
ইমেজটা সবসময় ইমেজটা ছোট করব, শেপ কখনো ছোট বড় করব না, ইমেজটা ছোট করে নিব। দেন রাইট বাটন, ক্লিপিং মাস্ক, শিফট ধরে এটা সিলেক্ট করব, দেন অ্যালাইন। ওকে, এরপর আমি হয়তো কি ইমেজ দিয়েছি, এটা 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 ইমেজটা ইমেজটা নিয়ে আসি। ওকে ফাইন, ছোট করলাম আর একটু ছোট করে নিলাম, রাইট বাটন, মাক্স, শিফট ধরে সিলেক্ট করলাম, অ্যালাইন। ওকে, আরেকটি ইমেজ দেই, সেটা হচ্ছে ইমেজটা, ইমেজটা আমি নিয়ে আসি। রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ফন্ট, শিফট ধরে ছোট করলাম, আরেকটু ছোট করি, রাইট বাটন, মাক্স, শিফট, অল্টার দিয়ে সিলেক্ট, ক্লিপিং মাক্স। ওকে, অ্যালাইন করে দিলাম। তো মোটামুটি হয়তো আমার অলরেডি শেষ, এখন হচ্ছে কন্টাক্ট, কন্টাক্টটা আমি কন্টাক্টকে দিয়ে দিই। কন্টাক্ট নিয়ে আসলাম, দেন কন্টাক্টকে, কন্টাক্ট ওকে, ডিলেট, ডিলেট। এই ডিজাইনটা আমি ক্লায়েন্টকে করে দিই। ওকে, ডিজাইন কমপ্লিট। এখন হচ্ছে যেটাকে সম্পূর্ণ ম্যাক্সিম করে দিব, কন্ট্রোল। আগে দেখতে হবে যে কন্ট্রোল ওয়াই দিয়ে দেখবো যে আর্টবোর্ডের আশেপাশে কিছু আছে কিনা। এটা ডিলেট, ডিলেট, আর্টবোর্ডের আশেপাশে আর কিছু নেই, কন্ট্রোল ওয়াই। ওকে, আর্টবোর্ড সাইজের আবার শেপ নেই, 8.27, 11.69, অ্যালাইন। সম্পূর্ণ সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, মাক্স। ওকে, আমার ফ্লায়ার ডিজাইন করা শেষ। এটা সেভ দিতে হবে কিভাবে, ফাইল থেকে সেভ অ্যাজ, আমি আপাতত ডেস্কটপে সেভ দিয়ে রাখি, ফ্লায়ার। ওকে, এরপরে হচ্ছে ইমেজ, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে জেপিজি, ইউজ আর্টবোর্ড, সেভ। ওকে, ফাইল রেডি করার জন্য আমাদের কি করতে হবে, ফাইল রেডি করার জন্য আমি একটা ফোল্ডার নেই, কিভাবে ফাইলটা রেডি করবেন, ফার্স্টে হচ্ছে আপনার এটা হচ্ছে মেন ফাইল, হ্যাঁ মেন ফাইল, এটা তো টেক্সট আছে। ওকে, এখন হচ্ছে আমরা এই যে সম্পূর্ণ যে ফ্লায়ারটা, এটা সম্পূর্ণ টেক্সটগুলো আমরা আউটলাইন করে দেবো, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, আবার অবজেক্ট থেকে, ওকে, আরেকটা, ওকে, আরেকটা, ওকে, সব আপনার আপনার কিন্তু টেক্সটগুলো সব ই হয়ে গেছে, দেখেন আউটলাইন। ওকে, এখন এই ফাইলটা আমরা আরেকটা সেভ করি, এটাকে আমরা ইপিএস ফাইলে একটা সেভ দিব, ইপিএস ফাইল সেভ দিলাম, এখানে এটা হচ্ছে মেন ফাইল, ভার্সন দিয়ে দিব সিএক্স, প্লে স্টোরে সিএক্স ইপিএস। ওকে, মেন ফাইল হয়ে গেছে, এখন ক্লায়েন্টকে আমরা
এই ফাইলটা দিব আর এই ফাইলটা দিব, এটা ভিতরে কিন্তু আউটলাইন আমরা করা হয়নি, তো এটাও দিব আর এটা আউটলাইন করা। তো ক্লায়েন্ট যদি এটা ওপেন করে তাহলে কি পাবে, সে কোনো ফন্ট মিসিং পাবে না। আর যদি ক্লায়েন্ট এটা ওপেন করে তাহলে একটা ফন্ট হয়তো মিসিং পেতেও পেতে পারে, যদি ক্লায়েন্টের যদি ইয়ে না থাকে বা ক্লায়েন্ট যদি কাউকে দিয়ে প্রিন্ট করায় তাহলে মিসিং পাবে। কিন্তু মিসিং পেলেও ওই ফন্টটা দেখবেন মাঝে মধ্যে যে ইলাস্ট্রেটরে সিগন্যাল দেয় যে আপনি এই ফন্টটা নাম সহকারে যে এই ফন্টটা মিসিং, তো সে যে এই প্রিন্টের কাজ করবে সে অলরেডি বুঝে যাবে যে আপনার ফন্টটা মিসিং আছে এই নামের ফন্ট, তো ওই নামের ফন্টটা আপনি সে চাইলে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো এর জন্য আমরা আউটলাইন ছাড়া একটা দিচ্ছি আর আউটলাইন না করে একটা দিচ্ছি, এই দুইটা ফাইল আমরা এটা কেটে দিই এবার, কেটে দিলাম এই ফাইলটা। হ্যাঁ এই ফাইলটা আমরা কি করব, জিপ করে দিব, রাইট বাটন ক্লিক জিপ করে দিব। এটা ফাইলটা ওপেন আছে তো কোথাও সেন্ড থেকে জিপ হয়ে গেছে এই যে ফাইলটা। তো ক্লায়েন্টকে আমরা এই ফাইলটা কি করব, ডেলিভারি দেবো, সবসময় ক্লায়েন্টকে এই ফাইলটা আমরা ডেলিভারি দেবো। তো এই হচ্ছে ফ্লায়ার, দেখেন ক্লায়েন্টকে আমি এই যে ফ্লায়ারটা দিয়ে দিলাম, তো ক্লায়েন্ট আমাকে ক্লায়েন্ট এই ফ্লায়ারটা চয়েস করছে, সে এই ফ্লায়ার ডিজাইনটা চয়েস করছে যেটা। এটা হচ্ছে ক্লায়েন্টের চয়েস, তো ক্লায়েন্ট পরবর্তীতে ফাইল আমি কিভাবে দিলাম এটাও আমি দেখাবো, যদিও ভিডিওটা বড় হয়ে যেত। সো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি কিভাবে ক্লায়েন্টকে ফাইল দিলাম বা ক্লায়েন্ট কিভাবে আমাকে কি ফিডব্যাক দিল, আমি ক্লায়েন্টকে কিভাবে করলাম সম্পূর্ণ ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা দিব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। চেষ্টা করব পরবর্তীতে যদি অন্য কোনো ক্লায়েন্টের সাথে কীভাবে আমি কথা বলে ই করলাম, তো এই নিয়ে আরও ডিটেলস ভিডিও হবে পরবর্তীতে। এছাড়াও আমাদের সামনে হয়তো ভিডিও আসতে পারে যে বিভিন্ন মার্কেট প্লেসে যে আমরা ফাইল ই করি, যেরকম ফিরিপিক, এরপরে হচ্ছে আপনার PNGT, এরপর হচ্ছে শাটার স্টক, এরপরে আরও এছাড়াও আরও কিছু মার্কেট প্লেস আছে, হয়তো এগুলো অনেক আমি ইউটিউব রিসার্চ করে দেখলাম যে অনেক ভিডিও নেই, আসলে অনেক মার্কেট প্লেস আছে যেখানে আপনি টেমপ্লেট, শুধুমাত্র টেমপ্লেট বিক্রি করতে পারেন, টেমপ্লেট ডিজাইন করে টেমপ্লেটটা দিয়ে দিবেন, টেমপ্লেটটা ডাউনলোড হলেই আপনার ইনকাম হবে। তো এর জন্য এই মার্কেট প্লেস নিয়েও আলোচনা করবো ইনশাল্লাহ। তো সাথে থাকুন, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।